বিএনপির হরতালের দিনে রাজধানীর গুলিস্তানে বাস অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে বাসের অগ্নিসংযোগটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মালঞ্চ পরিবহনের একটি গাড়িতে পুস্তকরা থেকে মোহাম্মদপুরগামী মালঞ্চ পরিবহনের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এই যে অগ্নিসংযোগ এই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে এবং তারা নিয়ন্ত্রণে এনেছে। এই মুহূর্তে র্যাকার লাগিয়ে বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু করা হচ্ছে এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে, র্যাবের সদস্যরাও এখানে উপস্থিত রয়েছে। এছাড়াও যারা স্থানীয় এখানকার রয়েছেন তারা মূলত এই যে অগ্নিসংযোগ অগ্নিসংযোগের ঘটনাটির পরপরই তারা আসলে একটুখানি শঙ্কিত হয়ে গেছেন। তার কারণ অগ্নিসংযোগের ঘটনা হঠাৎ করেই রাজধানীতে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। আজ সকালে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা নেত্রকোণাগামী ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই বিষয়টির পর এবং বিএনপির ডাকা সকাল সন্ধ্যা চতুর্থ দফার যে হরতাল কর্মসূচি সেই হরতাল কর্মসূচির মধ্যাহ্নে অর্থাৎ দুপুরবেলা এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের একটু আগে অর্থাৎ এটাকে জিপিও বলে সেই জায়গাটিতে এই গাড়ির অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে এবং অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে কে আসলে কারা ঘটিয়েছেন বা কে ঘটিয়েছেন সেই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। গাড়িতে আসলে যতটুকু জানা গিয়েছে কোনো অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা মূলত যে বিষয়গুলো অর্থাৎ এখানে যে তদন্তের সাপেক্ষে যে বিষয় যে কাজগুলো সেই কাজগুলো তারা মূলত করছেন এবং এই বাসে অগ্নিসংযোগ আসলে কারা ঘটিয়েছে কে ঘটিয়েছে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। হেল্পার বা ড্রাইভার কাউকেই এখনও পর্যন্ত ওইভাবে দেখা যায়নি, কিন্তু বাসটি কিন্তু পুরোপুরিভাবে পুড়ে গেছে। যে অগ্নিসংযোগের ঘটনা মালঞ্চ পরিবহনে যে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে অর্থাৎ বিএনপির ডাকা সকাল সন্ধ্যার চতুর্থ দফার যে হরতাল কর্মসূচি সেই হরতাল কর্মসূচিতে আমরা একটু বাসের ভেতরে আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে প্রিয় দর্শক। ইতিমধ্যেই কিন্তু বাসের পুরো ইঞ্জিনটি কিন্তু পুড়ে গেছে এবং কোনো সিট বা স্টায়ারিং সহ কিছুই অবশিষ্ট নেই, সকল কিছুই পুড়ে গেছে এবং গাড়ির উপর থেকে ফ্যানগুলোও খসে খসে পড়ে গেছে এবং কোনো ধরনের অবশিষ্ট কিছু আসলে নেই, পুরোপুরিভাবেই সকল কিছু জড়া যায়নি অর্থাৎ পুড়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে পুরো বাসটি, ইঞ্জিনটি পুড়ে গেছে। সুতরাং বাসটির আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই। ফায়ার সার্ভিসের ইউনিট কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। তার পরপরই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তারা এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস পুলিশের পক্ষ থেকে ল্যাকার লাগানো হচ্ছে অর্থাৎ বাসটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার যে বিষয়টি, যেহেতু রাস্তার মধ্যে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে সুতরাং গাড়িটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া যাতে আর কোনো ধরনের এই গাড়ি থেকে আসলে কোনো ধরনের যেহেতু গ্যাস সিলিন্ডার বা এখনও পর্যন্ত তেলের লাইন এই বিষয়গুলো রয়েছে সুতরাং সেই জায়গা থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের আরও ধরনের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেই জন্যই মূলত বাসটিকে এর মতো সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা দু একজন এখানে যারা স্থানীয় রয়েছেন অর্থাৎ প্রত্যক্ষদর্শী আমরা তাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করবো, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। আমরা একটু কথা বলতে চাই, কী দেখলেন আসলে কী ঘটেছিল? আমি আর বেশি কিছু দেখি নাই, আগুন দেখলাম, নিয়ন্ত্রণ আনলো এই পর্যন্তই। আমি একটু দিকে ঘটনাটা ঘটছে প্রায় তো দেড়টা দুইটা। প্রিয় দর্শক বলছিলেন যে আগুন দেখেছেন তা কী ঘটেছিল, আমরা একটু এখানকার যারা রয়েছেন আমরা একটু স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন একটু জানতে চাই ভাই কী ঘটেছিল। ভাই আমি একটু আগে আসছি, আমি এইমাত্র আসলাম, আইসা দেখি গাড়ি পোড়া এই অবস্থা দেখতেছি। একটু আগে আমি এখানে গেছি, তখন দেখিনি, এখন দেখতেছি এই অবস্থা এই আর কি। প্রিয় দর্শক আমরা একটুখানি কথা বলতে চাই, তবে বাচ্চাকে নিয়ে কোথায় এসেছি? আমি বাচ্চাকে নিয়ে ঠিক পিছনে গাড়িতে ছিলাম, ওয়েলকামে একদম সামনের সিটে, ঠিক ওই মুহূর্তে আগুনটা লাগে। কী ঘটেছিল একটু বলুন তো? এই মালঞ্চ যেটাতে এখন আগুন লাগছে সেটা ছিল আমাদের ঠিক বাসের সামনের বাসটায়, আমরা ঠিক এর পিছনের বাসটায় ছিলাম এবং ও ছিল একদম সামনের সিটে, ঠিক ওই মুহূর্তেই আমরা সামনে থেকে যাই আগুন দেখতে পাই আর কি। আগুন দেখতে পেলে মানে কারা ধরিয়েছে? না এ না, এটা তো আসলে দেখা হয়েছে না, এটা এরকম কোনো কিছু দেখিনি আমরা। আপনারা কী দেখতে পেলেন তাহলে? তখন দেখি যে ধোঁয়া উঠতেছে আর সবাই চিৎকার করতেছে, লোকজন নামতেছে, তা আমরাও আমাদের বাস থেকে তাড়াহুড়া করে নেমে গেছি। আর বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছিলেন? বাচ্চাকে নিয়ে আমরা যাবো সাভার ইপিজেড। তো আমরা উঠছিলাম গুলিস্তান থেকেই ওয়েলকামে, তো এখানে আসার পরে এই অবস্থা আর কি, আমরা ঠিক এটার পিছনের বাসে ছিলাম। প্রিয় দর্শক এখানে একজন
একজন পিছনের বাসে থাকা একজন ব্যক্তি, তিনি বলছিলেন যে মূলত গাড়িটি এসে চলন্ত অবস্থাতেই তিনি অগ্নিসংযোগের ঘটনাটি দেখেছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন, তারপরে সকলে আসলে চিৎকার করেছেন এমনটি কিন্তু বলছিলেন। আমরা আরও দু একজন মানুষের কাছে জানতে চাই কী ঘটেছিল। আমি ছিলাম না, আমি পরে আসছি, দেখি না কী দেখেছিলিস। আপনি দেখে দেখলাম ধোঁয়া উঠতেছে, এই পর্যন্ত এসেছে আর কোনো কিছু। যখন এসেছিল তখন কি ফায়ার সার্ভিস এসেছিল? হ্যাঁ তখন আসছিল। কতক্ষণ আগে ফায়ার সার্ভিস এসছে? ঘটনা কখন হয়েছে তা জানি না, আমি এসে দেখি নিভাইতেছে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানকার প্রত্যক্ষদর্শী। দর্শক, একটু তথ্য দিয়ে রাখি, 28 তারিখ মহাসমাবেশ পণ্ডের পর থেকেই দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচির ডাক দিয়ে আসছে বিএনপির সাথে। বিএনপির যে সমমাননা দলগুলো রয়েছে এক দফার দাবির আন্দোলনে, সেই সমমাননা দলগুলো এই অবরোধ হরতালকে সমর্থন জানাচ্ছে। চতুর্থ দফার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি। সেই হরতাল কর্মসূচির মধ্যেই রাজধানীতে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। গুলিস্তানের 0 পয়েন্টে মালঞ্চ পরিবহনের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যে গাড়িটি মূলত পোস্তকোলা থেকে মোহাম্মদপুর গামী এই বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে র্যাকার লাগানো হয়েছে এবং বাসটি যেহেতু আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এখনও বাস থেকে যে ধোঁয়া সেই বিষয়গুলো কিন্তু উঠছে। আবার অপরদিকে এখানে ধোঁয়া উঠছে এবং এই বাসটিকে আসলে এই অবস্থাতে একটি অবস্থাতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে নিয়ে রাস্তার একটি পাশে নেওয়া হচ্ছে, কারণ রাস্তার পেছনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, গাড়িগুলো আটকে রয়েছে দীর্ঘ সময়। সেই জায়গাটি, সেই রাস্তা সে পরিষ্কার করার জন্যই মূলত এই মুহূর্তে গাড়িটিকে র্যাকার লাগিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং আইন আগুনটি নিয়ন্ত্রণে এসছে। অর্থাৎ এখন থেকে 1টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে, আনুমানিক 1টার দিকে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। তারপরই ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে এবং প্রথমে স্থানীয়রাই মূলত আগুন নিয়ন্ত্রণের জন্য যেটি করণীয় সেটি তারা করার চেষ্টা করেছিলেন, তবে পরে ফায়ার সার্ভিস এসে মূল আগুন যে নিয়ন্ত্রণ সেটি করেছে। তবে ততক্ষণে গাড়ি পুরোপুরিভাবে জ্বলে ছাই হয়ে গেছে, কারণ গাড়ির কোনো কিছুই আর অবশিষ্ট নেই যদি বলতে চাই। সেই ক্ষেত্রে এই স্টিয়ারিং থেকে শুরু করে সিট, প্রতিটি গ্লাস সকল কিছুই তাপে ভেঙে গেছে এবং কোনো কিছু ফ্যানগুলো বা বাসের ভেতরে থাকা ফ্যানগুলো খসে খসে পড়েছে। সুতরাং সকল কিছুই কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গেছে। প্রিয়দর্শক, যদি তথ্য দিয়ে রাখি, বিএনপির ডাকা চতুর্থ দফার হরতাল কর্মসূচির মধ্যেই রাজধানীর গুলিস্তান 0 পয়েন্টে মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসটি পুরোপুরিভাবে জ্বলে গেছে এবং এই কারা আসলে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে, কারা আসলে ঘটালো সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তবে বাসে আসলে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তেমন একটি বিষয় কিন্তু আসলে এখানকার যারা আগে থেকেই সংবাদকর্মীরা যারা ছিলেন বা এই আশেপাশে ছিলেন সকলেই কিন্তু বলছিলেন যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে এবং পিছনে যারা ছিলেন তারাও বলছিলেন যে অগ্নিসংযোগের ঘটনাটি হুট করে তারা দেখতে পায় যে দাউ দাউ করে আগুন জ্বলতে বা ধোঁয়া উঠতে এমনটি কিন্তু তারা বলছিলেন। প্রদর্শনীর তথ্য দিয়ে রাখি, 28 তারিখ মহাসমাবেশ পণ্ডের পর থেকেই এক দফার দাবি, তফসিল প্রত্যাহার এবং বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচির ডাক দিয়ে আসছে বিএনপি সহ বিএনপি সমমাননা দলগুলো। আজকে চতুর্থ দফার হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। বিএনপির এই হরতাল কর্মসূচিতে জামায়াত ইসলামও পৃথকভাবে তারা হরতাল ডেকেছেন, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ডেকেছেন এবং এছাড়াও বিএনপির শরিক দল, ইসলামিক দলগুলো সহ বিএনপির যে এক দফার দাবির শরিক দলগুলো তারা মূলত রাজপথে রয়েছেন, তারা রাজপথে অবস্থান করছেন এবং তারা তাদের জায়গা থেকে তারা তাদের যে দাবি সেই দাবির কথাগুলো তারা বারবারই বলছেন এবং তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আদায়ের জন্য তারা যা করণীয় সেইগুলো করছেন এবং হরতাল অবরোধ কর্মসূচি কিন্তু বিএনপি চালিয়ে যাচ্ছে লাগাতার। বেদশ একটু বলে রাখি, 15ই নভেম্বর তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তারপর থেকেই নির্বাচনের যে উৎসব সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং মনোনয়ন সংগ্রহ, মনোনয়ন দলগুলোর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করা, নেতাকর্মীদের মনোনয়ন সংগ্রহ, মনোনয়ন জমা দেওয়া,
প্রতীক বরাদ্দ সহ সকল কাজই কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন নির্বাচন অফিস, নির্বাচন কমিশনার। তবে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নেই, বিএনপির নির্বাচনে আসছেন না, এমনকি বিএনপির একাধিক রাজনৈতিক নেতাকর্মী বলছেন এবং বিএনপির শরিক দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হচ্ছে বিএনপি নির্বাচনে যাবেন না, কারণ তাদের যে দাবি এক দফার দাবি নির্দলীয় সরকার অধীনে নির্বাচন, সেটি বাস্তবায়ন না হলে বিএনপি নির্বাচনে যাবেন না, এমনটি বিএনপির পক্ষ থেকে একাধিক সূত্র বলে দিচ্ছে। তবে বিএনপিকে ছাড়াই এক প্রকার নির্বাচন হচ্ছে, আবার অপরদিকে কোনো রকম রাজনৈতিক সমঝোতা ছাড়া, রাজনৈতিক সমঝোতা ছাড়াই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। তো সেই জায়গা থেকেই কিন্তু বিরোধী দলগুলো কথা বলছে এবং যারা নির্বাচনে আসতে চাচ্ছে ইতিমধ্যে আসন ভাগাভাগির একটি বিষয় কিন্তু ঘটেছে। জাতীয় পার্টি শাসক সহ বিএনপির আওয়ামী লীগের অধীনে যে দলগুলো রয়েছে শরিক দলগুলো, সেই দলগুলোর পক্ষ থেকে তারা মূলত আসন ভাগাভাগিও করে ফেলেছেন এবং বিএনপি তাদের জায়গাতে অনর, তারা এক দফার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং তারা তাদের যে হরতাল অবরোধ কর্মসূচি সেটি তারা পালন করে যাবেন। এই হরতাল অবরোধ কর্মসূচির মধ্যেই আজ সকালে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তেজগাঁয়ে এবং আজ দুপুরে কিছুক্ষণ আগেই আধা ঘন্টা একটার দিকে রাজধানীর গুলিস্তানে বাস অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। আপনি কথা বলেন কোথায় নিয়ে যাচ্ছেন? না না না, আমার সামনে কথা বলতে হবে। আপনি এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ তারা গাড়ি থেকে জিনিসপত্র খুলে খুলে নিয়ে যাচ্ছে, এমনটি গাড়ির যন্ত্রাংশগুলো খুলে খুলে নিয়ে। আপনি কেন গাড়ি ধরবেন? আপনি কেন গাড়ি ধরবেন বলেন বলেন? আমি কে? আপনি কে? পরিচয় কি আপনার? আপনার গাড়ি, আপনি গাড়ি অগ্নিসংযোগ এর কারণে গাড়িটি হতাহত হয়েছে, আপনি কেন গাড়ি ধরবেন? প্রদর্শক গাড়ি থেকে কিন্তু এখানকার যারা রয়েছেন অর্থাৎ বিভিন্ন মাধ্যম থেকে তারা মূলত এই ভিক্ষুক বা এই ধরনের টুকাই যারা রয়েছেন তারা মূলত গাড়ি থেকে জিনিসপত্রগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছেন এবং যে স্টিলে যেগুলো বিক্রিযোগ্য জিনিস সেই জিনিসগুলো মূলত তারা খুলে নিয়ে যাচ্ছেন, এমনটি কিছু সাংবাদিকরা ধরতে ফেলেছেন এবং ধরে তাদেরকে টোপের মুখে পড়াতে পুলিশ তাদেরকে ধরে এক কোথাও সরিয়ে দিলেন, এমনটি কিন্তু দেখা গেল। প্রদর্শক একটু তথ্য দিয়ে রাখি, 28 তারিখ মহাসমাবেশের পর থেকেই দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচি দিচ্ছে বিএনপি। বিএনপির এই হরতাল অবরোধ কর্মসূচির ধারাবাহিকতায় চতুর্থ দফার হরতাল পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিএনপির শরিক দলগুলো। এই শরিক দলগুলোর পক্ষ থেকে তারা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে তাদের অবস্থান। আজকেও গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে এবং কোনো ধরনের যদি নির্বাচনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেননি সেই দলগুলোর রাজপথে সভা সমাবেশ করার ক্ষেত্রে এক ধরনের বাধ্যবাধকতার বিষয়টি স্পষ্ট করেছিল এবং সেই জায়গা থেকে পুলিশ আসলে তারা তাদের এই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। প্রদর্শক জানানোর চেষ্টা করছিলাম রাজধানীর গুলিস্তানে যে বাস অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে সেখান থেকে। এই ছিল আমাদের কাছে রাজধানীর যে গুলিস্তানে বাস অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখান থেকে সর্বশেষ।